তোমার বিবাহ করিবে আজকে তোমার বরর রাত আজকে তোমার আনন্দর দিন তুমি দুই রাকাত নফল নামাজ পড়ো সেলে নামা পড়া না মসজিদের ইমাম কে ডাইকে আইনে নফল নামাজ পড়ায় কথা কইলো কথা কই না তাহলে তুই যে নামাজ পড়া জানিস এত নফল নামাজ মসজিদের ইমাম সাহেব কে ডাইকে আইনে নফল নামাজ পড়লি ভাগে নামাজ পড়লি বউ কি তুই ভাগে দিবি কথা কই না কে বাপনি istri করে তুই যাব আজকে হ্যাঁ নকুল নামাজ মরে মরে হুজুর দেখে তো নফল নামাজ করার লাগে এত বড় হলে নামাজ বললে না আল্লাহর মেনে চলো না শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে শয়তানের ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা কি করে তোমাকে করিবে ক্ষমা আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা এ তুমি যে নামাজ

আপনার তামুজ পরে পরে পানি দেয় নান নামে এক চামচ খাও বাবার নামে এক চামচ খাও খালু নামে এক চামচ পানি খাই এরকম করে পানি দেয় কি নেয় কবি বলেছে হাতে দরিয়া গাছে বাসা তালে মা হাতে দরিয়া গাছে বাসা তালে মা সরপতে দি দেবে ভাইয়া আপলু বে মা আপু বে মা কবি বলেছে এমন পিপাসা লাগে তার কণ্ঠের মধ্যে যদি সমুদ্রের পানি ডালা যায় মরণের সময় ওই মানুষের পিপাসা নিবারণ হবে না না এই বলেছে তোমাদের বদলাকে কোরআনের দুর্গ বানাও হাদিসে দুর্গ বানাও নামাদের দুর্গ বানাও তা না বানাই আজকে আমাদের বর্তা বানাচ্ছে বাজার সুদের দুর্গ বুসের দুর্গ টিপুর দুর্গ গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি যে দিন আজিবে খাটনি তোমার বাড়ি অর্থাৎ মসজিদের পালকে বুঝতেছেন কিনে গানে 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 সুদে সুদে সাজালে বাদি যে দিন আসবে খাতি তোমার বাদি আজ রাইলে সে জিবে জানতে সে দিন জানা যা হবে তোমার বাদি জোর কম ঠিক কিনে এ তোমার

বড় বড় পাতা থাকছে ডুব দিয়ে তার বাজার নিচে হাত দিছে হালুকটা মাটির নিচে গেড়ে গেছে এই সাইডটা আঙুল তলে ডুক দিয়ে আহ আপনার মাটির সাথে ঠেকাইয়া যখন টান দিছে পট পট করছে কিনে কথা বল না কে ঠিক যখন দাম তুলসি তুলসী পটপট করে সিঁড়িয়া সব জায়গার জংসং একবার বন্ধ হয়ে গেছে কথা কই না রে ঠিক মালকরমু তুই মানুষের روح যখন কপস করবে এমন একটা থাবা মারবে শরীরের ভিতরে যতগুনি রোগ আছে সব রোগ গুণি বাদান আবার যাবে

আল্লাহ নবী বুঝলেন আমার দুনিয়ার থেকে চলে যেতে হবে আমার নবী বলে না তুমি আমার রুহ তো কবজ করো আর যাইলে আলাহি সাল্লাম আমার নবীর সিনের উপরে যখন হাত থাকছে আমার নবী বলে আজ আমার রুহ কবজ করো আপিত তো নাই তবে তোমার হাতটা একটু সরা হাতটা যখন সরাইছে আমার নবী কান্দে আর বলে আজ যাইলে এমন কষ্ট দিয়ে তুমি আমার রুহ তো কবজ করিবে এ আজ যাইল এমন ভাবে আমার আমাকে উপরে চাপ দিয়েছো মনে হয় ও পাহাড় চাপিয়ে দিয়েছো এবার আর রাজাইলা লাগে সাল্লাম বলে ইয়ে রাসুল আল্লাহ ইয়ে হাবিব আল্লাহ আপনার খাতির ই আল্লাহ তামাম পৃথিবী তৈরি করেছে আমি কেন আপনাকে কষ্ট দেব নবী গো আমার হাতটা কোন রকম রাখছে আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে ও আজাইল আমার বেলায় যদি এই রকম হয় আমার উন্মতের বেলায় কি হবে আমার নবী আমাদের জন্য কত কোন দড়ক হয়েছিল তা করতেছে কাটতেছে আমার নবী বলে আজরাইল রে দুনিয়ায় যত কষ্ট আছে কষ্ট দি আমার কবজ কর কিন্তু আমার এই উম্মতদেরকে কষ্ট দিও না আল্লাহু আকবার আল্লাহর নবীকে বদলে নিয়ে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আপনার উম্মতরা যখন মারা যাবে যদি আপনার উম্মতরা যদি ईमानदार হয় তারা যদি নামাজি হয় তাদের ভিতরে যদি ইমান থাকে ওই লোকটা আপনার মায়ের স্তনে দুধ খাইতে খাইতে শিশু বাচ্চা যেমন ঘুমিয়ে পড়ে ওই রকম ঘুমন্ত অবস্থা রূহ তো কবজ করে নিয়ে যাব সুবহানাল্লাহ তার বাস্তব প্রমাণ কি বলবো

আচ্ছা খাটনা দিবে তাকে হাজাম বলা হয় ওই হাজাম যখন আসছে খাটনা দেওয়ার জন্য ছেলেটা দৌড় দিয়ে আর একবার বলাইছে খুঁজেই পাওয়া যায় না কথা কয় না এখন বাবা খোঁজে খোঁজে খুঁজে পায় না যা দেখে আব্দুল গোপুর বাড়ি বাড়িতে গোয়াল ঘরে পলাইছে এই রকম করে ইন্দুরের মতো চোখ করে তাকা যা ধরছে কি থর করে কাঁদতেছে তারা দিছি কখন তারা দিছি চল চল কানে আমার ভয় করতেছে বা তারা দিছি তোর ভয় লাগেই দেখে তারা দিছি ধরে নিয়ে আসে দেখে আজাম সাহেব বসে আছে ছুরি নিয়ে

আমার ভাইরা আমার চিল্লাপাল্লা করতেছে মরে গেছি থরথর করে কাঁচতেছে ও আল্লাহ রে ও মারে আমাকে বাসাও ও আব্বা বাসাও মা বলতেছে যে হাত দিয়ে এইরকম করে ধরে এখন যখন একটা একটা শলি দিছে ঢুক তখন ও আরো শিকুর বাড়তেছে মোকা মরে গেলাম ও মা ও আব্বা বাসা সিল্লে পাল্লা করতেছে মা বলে ওলা মিষ্টি খায় মুখের মধ্যে মিষ্টি দে মুখের মধ্যে মিষ্টি দিছে কান্দা বন্ধ হা গেছে মিষ্টি খাচ্ছে কি রকম লাগতেছে ভালোই লাগতেছে চোখ খুলে দিছে টাকা দেখে মাথা নাই ওর কথা কি বুঝতেছেন নাকি ঠিক ওই লোকটা রুহ কবজ করে নিয়ে যাবে মাথা কাটার আগে সিল্লা পাল্লা করবে মিষ্টি মুখে দিছে আর ফাঁকি বাদান মাথা কাটা ফেলছে দিশে পায় নাই চোখ ফুলে দেখে মাথা নাই ঠিক ওই রকম করে লোকটা রুহ তো কবজ করি আরো যুক্তি দেবো না দিলে তো পাবলিক বুঝবে না যুক্তি তো দেই নেই বাস্তব গঠনে শুনে আল্লাহ তো কথা মার কম আমার ভাইরা আমার একটা ছেলে একটা মেয়ে প্রেমার ভালোবাসা করছে ছেলের বাড়ি নদীর পূর্ব পার মেয়ের বাড়ি নদীর পশ্চিম পার মা বাবা জানছে দুই বাড়িতে কারফুজারি করছে খবরদার মেয়ের সাথে সাক্ষাৎ করতে পারবি না তোর খবর আছে মিয়ার বাড়ির থেকে বলতেছে আমাদের ইজ্জত নষ্ট করবি ওই 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 ছেলের সাথে তোকে আমি কোনো দিন বিয়ে দেব না কিন্তু প্রেম নিশি চারাল মানে না তাহলে বোঝা গেছে একজন করে করছি নাকি যারা বুঝছে তারা আস্তে আস্তে আমার ভাইরা বাড়ির থেকে কারফুদারি করছে দেখা নাই শাস্তি হঠাৎ করে পৌষ মাসে শীতের দিন বাদন বৃষ্টি নামছে জরি তুপন হচ্ছে করে বৃষ্টি পড়ছে কন কন শীত ছেলেটা চিন্তা করতেছে এই সুযোগ এই সুযোগ মা বাবা সব তো আপনার বাড়িতে আরামে ঘুম হচ্ছে বৃষ্টির মধ্যে আমি যাব না তাদের এটা বিশ্বাস আছে আস্তে করে দরজা খুলছে খুলিয়ে আপনার লুঙ্গি বাদন খুলছে খুলিয়ে বাদন আপনার গামছা করছে। লুঙ্গিটা পলিথিনে হাতে নিয়ে নদীর কিনারে গেছে নদী পার হওয়া লাগবে থর থর করে কাঁদতেছে এখানে যা দেখে নৌকা না হাত দিয়ে দেখে বড় বের ঠান্ডা এদিকে এইরকম করতেছে এই এই নিচের পাটিরটা তো কথা কয় না কথা কয় না ঠান্ডা কথা কেমন বুঝতেছে আমি বাস্তব যে মানুষকে বুঝোই এবার ঠান্ডা যখন দিছে করে উঠছে প্রত্যেকটা পশম খাদা হয়ে গেছে ও এক হাতে লুঙ্গি নিয়ে এরকম করে সাঁতার কাটতেছে ওর মনের মধ্যে ফয়েস ঢুকতেছে সারা শরীর যদি কাটতেছে অন্তরের মধ্যে বন্ধুর সাথে সাত দিন ধরে দেখা হয় না পিকুপুকে বলে যখন ডাক দিব আত্মা ভরিয়ে যাইবে কথা কয় না রে

খারাপ লাগতেছে না না কয় না কি খুব খারাপ লাগতেছে নাকি লাভ দেওয়া লাগবে না পিসের বাজ্জে লাভালাভি করি এখানে লাভালাভি করা লাগবে আমি কি এখানে লাভালাভি করি বলছি নাকি একটা ছেলে প্রেম ভালোবাসা করছে আমি কথা বুঝতেছ না তো ছেলেটা মাটি কাটতেছে মেয়েটা একটা চিঠি লেখছে যে আম বাগানে বিকেল চারটে দেখা যাবে কোথা আম বাগানে যেন মাটি কাটতে ও খালি বলে বড়িয়ে দিও মাটি করে শেষ করা লাগবে চাইতে আগে তে হপ্তকেরে চাইতে আগে এত বড়িয়ে দে ছড়িল গামিয়ে গেছে কিন্তু দৌড় দৌড়ে লিখছে লুঙ্গি পর্যন্ত ভিজে গেছে

আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের বুঝলাম রুহু কবচ করলে কত কষ্ট করবে আর ইমানদার মানুষ হলে তার রুহুটা কিভাবে কবচ করবে সেই কথাটা আপনাদের ধারণা দিলেন ঈশা আল্লাহ আমার ভাইরা আল্লাহ সৃষ্টি সৃষ্টি রহমাতুল্লাহ এত বড় একজন জবরদস্ত অলি ছিলেন আল্লাহ রলি যেদিন বাজার মারা গেলেন এই আল্লাহ রলি খাজা ময়নুদ্দিন সৃষ্টি রহমাতুল্লার নামে অনেক ধরনের অনেক ধরনের মানুষ অনেক ধরনের বাজান গজল বানাইছে গায়ন বানাইছে বলে কেউ ফেরে না খালি হাতে খাজা রে তোর দরবারে এই আল্লাহ যদি খাজা হরজতে খাজা ময়নুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আল্লাহকে ওঠার মতো যদি আল্লাহ শক্তি দিত যারা এই ধরনের কথা বলে দিয়ে ওদের খাবার কাছে কিছু চাইলে দিতে পারবে না দেওয়ার মালিক ঠিক কেউ ফেরে না আল্লা তোর দরবারে জবন খুলে বর কেউ ফেরে না আল্লাহরে তোর দরবার চাইতে জানলে রয়না কাঙ্গাল চাইতে জানলে রয়না কাঙ্গাল আল্লাহ রে তোর বান্দারে জোর সুবহানাল্লাহ ওই খাজা

এই ষোলো লক্ষ লোকের সামনে গোসল করাইয়ে কাপনের কাপড় পরে খাট নিতে লাশটা শোয়াইয়া বলতেছে জানা যান নামাজ কে পড়বে তার ছেলেরা বলল। আমার আব্বা ওসিয়ত করে গেছে এমন ব্যক্তি আমার বাবার জানা যান নামাজ পড়বে তার জীবনে কোনো দিন ফজরের নামাজ একামত প্রত্যেক অক্ত নামাজ একামতুলার সাথে আপনার নামাজ পড়েছে নামাজ পড়েছে সেই ব্যক্তি আমার বাবার দানা দান নামাজ পড়াবে অনেক মানুষ ওই ষোলো লক্ষ মানুষের মধ্যে বা দানা মনে করেন বারো লক্ষ মানুষ আউট হয়ে গেছে আর চার লক্ষ মানুষ কেন পারবো সুভান আল্লাহ কন দুই নম্বর বলেছে আসরের

আমার জীবনে কোন দিনে আমি একদিন আসরের সন্ন্যত নামাজ কাজা করি না আমার জীবনে একামতুল আসার আমি নামাজ পড়ি নেই আমার জীবনে কোন দিনে তা আমি আমার জীবনে প্রত্যেক দিন তাহাদতে রজু দিয়ে আপনার ফজরের নামাজ জামাতে আদায় করছে আমি ছিলাম গোপন হুজুর আজকে ওপেন করে গেল শিললে এখন মার হাবা নারে

ভালো করে লক্ষ্য করে সুরজ বাদান আমলে নিয়ে প্রতিবেদন শুনতে হবে তাহলে নামাজ কোনদিন কাজা করা যাবে না আল্লাহর অলিদের হালাত ছিল আমাদের এই আর আমরা সাত দিন নামাজ নাই জুমর দিন নামাজ পড়ি কেউ নামাজ পড়বে দেখেন সাত দিন নামাজ নাই আগামী কাল দেখবেন সাত দিন পরে একদিন নামাজ পড়ে জুব্বা গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে মসজিদ কেদের আগের কাতারে দাঁড়ায় পাঁচ সপ্তাহ যে নামাজ পড়ে এক কাতারে সিরিয়াল পাবে না হাজু

আমার বাইরা ভালো করে লক্ষ্য করে নামাজ পড়বেন নবী সেইভাবে নামাজ পড়ছে সাল্লু কামারাই তো মুসল্লি ওইভাবে নামাজ পড় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়ছি নামাজের সময় কোনো বাদদামি করা যাবে না নামাজের সময় কোন দিকে তাকান যাবে না আপনি যখন বলবেন আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনার নজর চলে যাবে সিজদা যেখানে থাকবে ওই জায়গা আর অনেক মানুষ নামাজ পড়ে আল্লাহু আকবার বলি এই রকম করে আগবলে তাকায় এই রকম করে দোয়া পড়ে ফ্যান ঘুরতেছে তাও দেখতেছে কত গরির কাটা বিক্রি করতেছে তাও দেখে কথা কি আমি অবস্থ বলতেছি নাকি তাহলে এই নামাজ আর রসুলের সাহাবিদের নামাজ নবীদের নামাজ আল্লাহ রসুল কই নামাজের কথা বলছে যে আমি যেভাবে আমাকে নামাজ পড়তে যেরকম দেখেছো সেইভাবে তুমি নামাজ পড়ো আর তুমি নামাজ পড়তেছ কেন গুনতেছ কিবার খারাপ লাগত দেখি চলে যাচ্ছেন এই কলে মার বেলা

না না একের লেগে ছুটি দেয়া লাগবে অনেক লোক আছে যে হাজী সাহেব জানে এমন লোক আছে আসরের নামাজের আগে ছাতলাদা বসে যা 10 টা পর্যন্ত সাহেবখানার সাপিনের ছবি দেখে একটা ওঠেনা ঠিক 6:30 টা সময় টললাদান স্টল বন্ধ করে ওই আইসা আই বুরু আইসা পেশাব করে বসে কয় কেজি ডালি সেই যে আসরের আগে যা বইছি টন টন করতেছে তো প্রসাব করে নিয়েকে তাহলে কি আকর্ষণে বসে গেছিল তখন তোমার টন টন করে না আর কোরআনের মাহিলে তোমার টন টন করে এনে মুইতে ভালো খুশি মনে তোমার বউ কবে যে না আমার স্বামী কাম দেখাইছি আনন্দের সাথে ধুয়ে দিয়ে এটাই সহ্য হয় না খারাপ লাগতেছে মনে হয় তাই না আমার ভাইয়েরা আল্লাহ নবী আখিরি জামান আর পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ও নারী রে তোমরা শুনো তোমরা স্বামীর সেবা করবে স্বামীর সাথে তোমরা কোনোদিন দুর্ব্যবহার করবে না আমার নবী আখিরি জামান আর পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফাতিমা কে বলে মা ফাতিমা আল্লাহ তোমাকে যে শরীরে যে জিনিসগুলি দিয়েছে হালাল পথে তোমার স্বামীকে যদি খুশি করতে পারো তোমার স্বামী যদি বেজার হয় না তোমার স্বামী যদি বেজার হয় তুমি যদি যাও আমি তোমার আব্বা তোমার জানা না জানা মাস পড়াব না সুবহানাল্লাহ সরক নিজের মিাকে রসলের কথা বলতে মাbounding বলি মরে হালাল সম্পত্তির শরীরে আল্লাহ যত দুঃখ দিয়েছে এটা আবে উজর করে স্বামী কে দাও তোমার স্বামী কোনোদিন পরকিয়া প্রেমে পরিবে না তুমি ভালোবাসা 100% ভালোবাসা আছে 40% ভালোবাসা দাও আর আর 60% ভালোবাসা কাছে রেখে দাও ইসেই কি তোমার স্বামী তোমাকে তুইয়া পরকিয়া প্রেমে পড়ে ঠিক দেন হক ঠিক না না পরখিয়ে প্রেম করা যাবে না কেন পরমিয়ে প্রেম কে কেন করবেন আজকে বাংলাদেশের পুরুষের পরক্রিয়া প্রেমের পিছনে মেয়াদের বিবির অনেক গুল আছে অনেক গাগ্রতি আছে স্বামী যতটুক প্রাপ্ত ততটুক বিবি স্বামীকে বাদান দেয় না এই জন্য পর পর সাথে বাদান পরকিয়া প্রেম করে বউ থুইয়া আপনার চার ছেলের মাকে নিয়ে বাদান ঢাকা চলে আমার ভাইরে আমার আল্লাহ রসুল কি বললেন মা এই খেয়াল করে শোনেন মা আপনার স্বামী আপনার স্বামী মোহনপুর বাজারে গেছে মা আপনার স্বামী মোহনপুর বাজার থেকে যখন আসবে আপনি বাড়িতে কাজকর্ম করতেছেন আপনার স্বামী যখন বাড়িতে আসবে দুনিয়ার সব কাজ তোমার জন্য হারাম হয়ে যাবে স্বামী আসছে স্বামীর পাশে আপনি দাঁড়াইবেন পাশে দাঁড়াইয়া সালাম দিবেন আর বলবেন আসসালাম আলাইকুম ও আমার স্বামী আমার সালাম লেন সুবহান আল্লাহ আমাদের বিবি কি আমাদের সালাম দেয় জোরে

না আপনার যদি না হরেন আমি কি হরম মর মর হ্যাঁ বিবির কথাই তো বলতেছেন না না বিবির মার দোষ দিলে কিন্তু তোমার কি দোষ নাই যে শোনা হা হা এ তো কথা মজতেছে আমার ভাইয়ের খুব খারাপ লাগতেছে নাকি নার আল্লাহ নবী মুসালাহি সাল্লামের সাথে আমার আল্লাহ কথা বলতে চাই আল্লাহ নবী মুসালাহি সাল্লাম বলে আল্লাহ আমি তোমার সাথে কথা বলবো এবার আল্লাহ বললেন মুসারে তুমি আগে কথা বলবে না আমি আগে কথা বলবো আল্লাহ নবী মুসালাহি সাল্লাম বলে আল্লাহ তুমি আগে কথা বলো আমি তোমার কথা শুনতে চাই সিল্লে যখন সোহান আল্লাহ এবার মুসালাহি সাল্লামের সাথে আমার আল্লাহ কথা বললেন চল্লিশ হাজার ভাষায় কথা বললেন বলবার পরে আল্লাহ বললেন বন্ধু মুসরে যতগুনি কথা আমি বলেছি তুমি কি আমার কথা বুঝতে বলে আল্লাহ আমি তোমার একটা কথা বুঝতে পারি বলে আমি এক লাখ চব্বিশ এক লাখ চল্লিশ হাজার ভাষায় আমি কথা বলেছি এই ভাষার মধ্যে তোমার মাতৃভাষা এই জায়গা নাই রে মূষা আমি অন্য ভাষায় কথা বলেছি এখন তোমার মাতৃভাষায় কথা বলবো আমি এবার মাতৃভাষা কথা বলবো তোমার মাতৃভাষায় কথা বললে তুমি বুঝবে এবার আল্লাহ মুসা সাল্লামের সালামের মাতৃভাষায় কথা বলতে শুরু করলে না আল্লাহ মাঝে মধ্যে জিজ্ঞাসা করে মুসা আমি যেই কথাগুনে বলতিছি তুমি কি বুঝতেছস মুসা বলে আল্লাহ আমি সব কথা বুঝি সুবহানাল্লাহ এর জন্য মোল্লারা এই হাদিস থেকে মোল্লারা ওয়াজ করতে করতে কিছু পর পর কয় যে আমার কথা বুঝতেছেন কথা কয় না রে কারণ আল্লাহ যদি মুসা নবীকে না বলতো মোল্লারা আপনাদের জিজ্ঞেস করছে না একটা লোকে জিজ্ঞেস করলে তারা রাগ করে টেকা দিয়ে ওয়াশ করবেন লেগে নিয়ে আসি ওয়াশ করিয়া অত আমার কাছে শোনা লাগবে না কথা কম আছে না নাই কারণ আল্লাহ বলছে মুসা নবী যে মুসা তুমি কি আমার কথা বুঝতেছো মুসা কা আল্লাহ আমি ষোলো আনা কথাই বুঝতেছি সুবহান একটু জোরে কর আমি যতক্ষণ স্টেজে আছি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বলে তাহলে বসবো না আপনারা আমার কথা বুঝতেছি হ্যাঁ আজকে কারবালার যদি ওয়াজ করি সব মানুষ বলবেন যে বাপসান তেরে কারবালার ওয়াজই জানে কারবালার ওয়াজই করতেছে না না আমি অপনি জানি তো এইটার অভিজ্ঞ আমার অনেক আছে আজকে তিরিশ বছর ধরে আমি মাঠে রয়েছি কারবালার ওয়াজের মধ্যে আপনি কি ভেবেন তারা যেভাবে যুদ্ধ করছে ওইটা আমাকে যুদ্ধ করতে পারবে পারবেন না

আল্লাহ বলে বন্ধু মুসা তুমি কি আমার কথা বুঝতেছো মুসা ইসাল্লাম বলে আমি 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 তোমার ষোলো আনা কথা বুঝতেছি বলে আল্লাহ তুমি আরো কথা বলো আল্লাহ কথা ছেড়ে দিতে চাই মুসা বলে আল্লাহ তুমি ছাড়িয়ে দিও না তোমার কথা ভালো লাগতেছে কারণ আপনি বাস্তবের সাথে কথা বলতে এই যে একটা যুবক যদি একটা মিয়ার সাথে প্রেম করে মেয়েটা কথা বলবার পরে যদি বলে আমি রাখিয়া দিলাম কয় না তুমি বলো না ছাড়িও না আরো কথা

প্রেমিকার প্রেমিকের সাথে যদি প্রেমিক প্রেমিকা যদি কথা বলে কথা যদি তাদের শেষ না হয় এই যে আপনারা দেখবেন পহেলা বৈশাখ চলে গেল বুড়ি হয়েছে ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে কি কথা বলতেছে আমরা বোর সাথে কথা বললে দুয়ের থেকে দশটা অর্থাৎ দশ মিনিট কথা বললে বোর কথা শেষ আমাদের কথাও শেষ ওরা বটতলা গাছের সাথে পিঠ লাগাইয়া বৈশিয়া বৈশিয়া দুইজন কি গল্প করে ঘন্টার পর ঘন্টা গল্প হয় দের গল্প বাজন শেষ হয় না এর মানে হলো প্রেমিক প্রেমিকের একটা আকর্ষণ আছে আল্লাহ নবী মুসাল্লাম আল্লাহর সাথে যখন কথা কয় প্রেমিক প্রেমিকা যখন কথা কয় একটা আকর্ষণ আছে না বাজান নাই কান্দি কু হামনে গানো লাগানো আকে অো কান্দি আকে কমার কান্দি আশিক না হলে প্রেমিক না হলে প্রেমিকের মর্যাদা বোঝা যায় না প্রেমিকে যদি না জানা যায় না প্রেম যদি না করা যায় প্রেমিকের কত বোঝা যায় না চিল্লে এখন ঠিক কিনে শোনেন ইদানিং কিন্তু আমার একটা বদনাম হয়ে যাচ্ছে সেটা বলবো কি সেটা হচ্ছে আমার মাফিলে আইসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না জমিন আর করে হিসাব জিজ্ঞেস করে জমদে জুমের আমার মাফিলে এই আব্দুল হাকিম ওয়াল্লাক বলে বলতে বাচ্ছন্দ দেখনি এসেছিলে চাক চাকের নামে আরে বেছারা জালসা লোকটা জুম চুলে বেছারা মারা গেছে দশ কিন্তু আমার মাথার উপরে চাপাইতে হইবে হিসাব জিজ্ঞেস করে জুমের আগামীকাল জুমর দিন এসেছে দেখেন কিছু লোক ইমাম সয় পনেরো থেকে ২০ মিনিট বাংলা বয়ান দিবে ওয়াশ করবে ওই পনেরো বিশ মিনিটের মধ্যে কিছু লোক বত্তি দিবে আর জমে আর কয় কয় ওয়াশ বন্ধ কয় চলwidetilde রওস কত কথা কি আমি অবস্থা বলতিছি নাকি তে তুমি তো ওখানে বৈষ্ঠে যমো মাঠের মধ্যে কাজ করে একটা দিনে চুমে কইলা না খিরের বাগানে দা খিরেতলো জুমে তো কইলা না এরপর শোসার বাগানে দা শোসাতলো একটা দিনে চুমে কইলা না আর মসজিদে আসতে তোর জুমونی আসে কোথ থেকে রে কথা আমি অবস্থা বলতিছি নাকি আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শোনো মু সরে ইস আল্লাহ বলে আল্লাহ আমি তোমার কথা বুঝতেছি শোল আনা কথা বুঝতেছি তুমি আরো বলো এবার কি অনেক সময় কথা বলবার পরে আল্লাহ বললেন মুসরে রে আমি যেই কথা বললাম তুমি কি বুঝেছো ক আনার সাথে আঠারো আনা বুঝেছে আল্লাহ বলে মুসরে তুমি যে আঠারো আনা কথা বুঝলে আর আমি তোমাকে কি বুঝাইলাম তুমি কি বুঝলে মুসাল্লাম বলে আল্লাহ এতক্ষণ পর্যন্ত তুমি যে কথা বলে বললে তোমার আখিরি জামানার নবীর গুণগান আর তার উন্নতের প্রশংসা চিল্লে এখন সুবাহ আল্লাহ তাহলে আমরা আসবো কবে তখন নবী দুনিয়া আসে না মুসাল্লাহ সময় তারপরে আমরা আসবো সেই আল্লাহ আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কাছে আখিরি নাম জামানার নবীর প্রশংসা আর আমাদের গুণ গান সুবহানাল্লাহ তে দরো কো তাহলে সেই নবীর গুণ সেই মুসা আলাইহিস সালামের কাছে স্বয়ং আল্লাহ আমাদের গুণ করতেছে আর সেই নবীর উম্মত হইয়া কোন জ্ঞানে কোন বিবেকে মাফিল এসে জমেন এই যেই আমি বলছি আবার শোকের মাথায় এরকম করতে হবে তানি তুই বের আমি মনে হয় দেখতেছি না আমাকে কানা বক্তা নিয়েছি আমার সাদাতপুর অন্ধ মানুষের কানা কয় আপনাদের এলাকায় কি কি হয় তাহলে মিল আছে একদিন কানা মানুষ দেখে না চোখে ওর দিনই কে রাতে কি রাতে হারি লাগা দিয়ে আপনাদের এই গ্রাম দিয়ে চলে যাচ্ছে মৌলানা আব্দুল হাকিমের সাথে দেখা হয়েছে কি ভাই রাত বাজে বারোটা তুমি কোথায় যাও হারিকার লাগা কানা মানুষ তোমার ফুটুনি তো খুব

আল্লাহ বলে আল্লাহ তোমার আখেরি জামানার নবীর প্রশংসা শুনলাম উম্মতের গুণগান আমাকে একটু বুঝা আল্লাহ বললেন বন্ধু মুসা রে আমার আখেরি জামানার নবীর উম্মতেরা যখন বলবে বিসমিল্লাহির রাহমানির রাহীম আল্লাহ আমি আল্লাহ আমার এক গুণী আমার এই তাসবিয়া গুণী আমার কোন বান্দা যদি আপনা না বুঝে যদি পড়ে কোরআনের কথা যদি না বুঝে যদি পড়ে একটা হরফে আল্লাহ দশটা করে নেকি দিবে আর যদি বুঝে পড়ে একটা নেকিতে একটা করে হরফে আল্লাহ সত্তর করে নেকি দিবে আবেগ বড় কণ্ঠে মহাব্বত বড় মন নিয়ে আবেগ বড় মন নিয়ে যদি লোকটা পড়ে এক নয় সত্তর নয় আল্লাহ অগুণিত নেকি তারা Allah'a mı likh edibi korun <laughs> bismillahir mani

আমি দুনিয়ার বুকে কোন ব্যক্তিকে একটা কথা বলবার মতো কথা যদি বলে একটা কথা বলার সময় ওয়াদা দেওয়ার সময় যদি বলে ইনশা আল্লাহ আমি আল্লাহ ওই কাজটা পরিপূর্ণ করবার জন্য আমি আল্লাহ আমার কুদরতি হাতে এই কাজটা তুলে নিয়ে ওই কাজটা লোকটাকে সম্পূর্ণ করব কোন ব্যক্তি কাজ করর যখন ওয়াদা দিলেন বলেন ইনশাআল্লাহ আগামী কাল আপনি আগামী সপ্তাহে আপনার যেই পাওনা পাবেন যেই টাকা পাবেন ইনশাআল্লাহ সব করে দিব দেওয়ার পরে যদি বান্দা যদি দেওয়ার সময় ইনশাআল্লাহ কয় আর দেওয়ার পরে যদি শুকর আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইনশাআল্লাহ আর আলহামদুলিল্লাহর মাসখান দিয়া আমি আল্লাহ অর্থাৎ আল্লাহ বুঝছে এই জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা আল্লাহ নেক

ভালো করে লক্ষ্য করে শুনুন আমার নেই এতে বাদার শুনতে হবে তাহলে আমি আপনাদের সুন্দর করে বুঝাইলাম ইনশা আল্লাহ সম্পর্কে আমি আপনাদের বুঝাইলাম বিসমিল্লা সম্পর্কে আমি আপনাদের বুঝাইলাম সালাম দাহ সম্পর্কে আমি আপনাদের বুঝলাম এখন আপনাদের একটা কথা বলবো কুল্লো নার্সেন যায় কাতেল মত মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই বাঁচা সম্ভব না বাঁচবেও না জোরকম বাঁচবি আচ্ছা প্রত্যেকটা মানুষের রুহু কবজ করে কে আজরাইল আলাইহিস সালাম মানুষের রূহ করে এখন আপনার এই যে মনপুরি গ্রামের এক তিন মানুষ মারা যাবে এরপরে আপনাদের সাকসা গ্রামের জন মারা যাবে কয়টা গ্রামের ছয় জন ব্যক্তি মারা যাবে বড়দন গাছা গ্রামের বাদান আট জন লোক মারা যাবে অর্থাৎ একই টাইমে প্রত্যেকটা থানায় না প্রত্যেকটা দেশে দেশে থেকে বাদান বিশ জন একশো জন পাঁচশো জন লোক করিয়া একই টাইমে এক কোটি মানুষ যদি মারা যায় এক দশটা দশ মিনিট মিনিটে যদি এক কোটি মানুষের রুহ কবজ করা হয় তাহলে আপনারা বলুন আজ দাইল আলাইহিস সালাম এক কোটি মানুষের রুহ দশটা দশ মিনিটে রুহ কবজ কি করতে পারবে বুঝেন আপনারা বলেন পারবে আমি বলি পারবে না কারণ আল্লাহ কোরআনের মধ্যে কুল্লো নাফসিন জায়কাতের মৌত মউতের কথা বলেছেন আল্লাহ আজাইল আলহি সাল্লামের কথা ডাইরেক্ট কোরআনের মধ্যে বলে নাই কোরআনের মধ্যে একুশ পড়ার মধ্যে আল্লাহ শুধু বলেছেন মউতের কথা বলেছেন কিন্তু আজাইল আলহি সাল্লাম সব মানুষের হু একই টাইমে কবজ করতে পারবে না এটা আজাইল আলহি সাল্লামের সম্ভব না তবে এটা সত্য একই টাইমে যদি এক কোটি মানুষের রুহু কবজ করে ভালো করে লক্ষ্য করে এক আজয়াল্লামের সাথে আপনার সহযোগিতা করবার জন্য আপনার সৌস্তুরাহর ফেরেস্তা আছে কি বলবেন এই এখন মাথা দেখা দিয়েছে দেখছি সোভাহানালাটে জড়থ। আর সতুর হাধার ফেরেস্তারে একটার সাথে আরও সংস্পুর হাজার ফেরেস্থা। আর সতুর হাধার একটা ফেরেস্টার সাথে আরও সহতুর হাজার পেরেস্থা। োুহানারলা জরকন এর মানে হইল। এক কি তাই কোটি লোগের রুহু কবজ করা হয় লাস্টে যেই মানুষটার রুহু কবজ করে ওই মানুষের রুহু কবজ করা আজদায় নালা আর সমস্ত মানুষের রুহু কবজ করে। সহপার্টি ফেরেস্টাা সিল্লা একম নারে।

আর তাই যদি থাকে আজরাইল যদি রুহু কবজ করে তাহলে সহপাঠী লক্ষ লক্ষ ফেরেস্তা থাকে ওই ওই ফেরেস্তারা আজরাইল সালাদের গায়ে বাতাস দেয় কথা বুঝে না আমার কথা কি বুঝতেছে আমার ভাইরা ওই দিকে দিতে চাই না আপনি আমল করবেন আর বলবেন আল্লাহ আমি নামাজ পড়ছি ইবাদত করতেছি জিকির আজগার করতেছি মুরিদের আমি পীর সাহেবের কাছে মুরিদ হইছি মনে করেন না এত নেকি কামাই করছি এই নেকির জন্য আল্লাহ মনে হয় আমাকে জান্নাতে দিবে এই অহংকার যদি আপনার ভিতরে থাকে তাহলে আল্লাহর জান্নাতে আপনি যাইতে পারবেন না একটা হাদিসের কথা শুনুন আল্লাহর নবী ফজরের নামাজ পড়িয়া মসজিদে নববীরেতে সাহাবীদের বললেন সাহাবীরা বনি ইস ইসরায়েলের জামানায় একজন লোক ছিল এক হাজার বছর সে হায়াত পেয়েছে এতই বাদত বন্দিগি করেছে তিনি মনে মনে চিন্তা করছে আমি যত এবাদত বন্দিগি করি আল্লাহর পথে নবীর পথে যত আমি চলি আমার মতো ভালো পথে কোনো মানুষ চলে না আল্লাহ মনে হয় আমাকে এমনি জান্নাতে দিয়ে দিবে এই অহংকার করিয়া এই গর্ব করিয়া এই লোকটা যখন বাদার মারা গেলে আপনার লোকটা যখন ঘুমিয়ে

এই গর্বটা যখন করেছে আল্লাহ ইন্ন আলিমন্দি জাতির শুধু সব মানুষ মনের খবর কে জানে আল্লাহ মনের খবর জানবার পরে ফেরেস্তাদের বলে ফেরেস্তা রে আমার যেই বান্দাকে আমি জান্নাতে দিস একটু গর্ব করছো ওকে জাহান নামে না নিয়ে জাহান নামের চতুর্দিক দিয়ে তুমি একটু ঘুরাও জাহান নামের পাশ দিয়ে যখন ঘুরাইছে এত তীব্র গরম এত তাপ তাপের যন্ত্রণায় শরীরের গান বাদন পানি পিপাসা এমন ভাবে লেগে গেছে এবার লোকটা পানি পিপাসায় তন্তি ছিঁড়ে দিতে চাইছে দেখে দেখে বলো আজ ও আল্লাহ ফেরেশতা আমার পানি পিপাসা লাগছে এক গ্লাস তুমি পানি দাও কয় আমি পানি দিতে পারব না এটা দুনিয়া না মাননা পানি দেওয়া যাবে না কিসের বিনিময় তুমি পানি দিবে বলে টাকার টাকাও আনি নেই টাকার বিনিময় পানি দিবে কয় টাকাও এই জায়গা চলে না পানি দিতে পারি তুমি এক হাজার বছর ইবাদত করছো তোমার পাঁচশো বছর ইবাদতের বিনিময় আমি এক গ্লাস পানি দিতে পারি বললো আমার জীবন যদি না বাঁচে নাকি দিয়ে আমি কি করব নে পাঁচশো বছরের ইবাদত দে এক গিলাস পানি এক গিলাস পানি দিলেন ধপ ধপ করে বাদান খাইলেন খাওয়ার সাথে সাথে বাদান প্রসাবের চাপ হয়ে গেল এমন সাপ এখন বলে ফেরেস্তা আমি প্রসাব করব বলে এটা হলো জান্নাত এই জায়গা প্রসাব করবার কোনো জায়গা নাই বলে তুমি যদি আমাকে প্রসাব যদি করতে না দাও আমি মারাই যাব টন টন করতেছে কথা কি বুঝতেছেন মানুষের মৃত্যুর আগে মানুষের লোভ শেষ হয় না একজনে দশ বিঘা জমি করছে আরো দশ বিঘে জানি করতে পারি আরো দশ বিঘে হয় আল্লাহ আরো দশ বিঘে দেয় আরো দশ বিঘে জানি করতে পারি তিন তালা বিল্ডিং দেয় বিশ তালা জানি দিতে পারি বিশ তালা বিল্ডিং দেয় পঞ্চাশটা বাড়ি করে তার আশাও শুরু হয় না কত কর আশা ঘুরা কখন একটা লোকের পায়খানার চাপ দিছে প্রসাবের চাপ দিছে আমাশা হয়েছে খালি বদনালিয়া খালি দৌড়ো দৌড়ি করতেছে ওই সময় লোকটাকে যদি বলা যায় থামো যে কি যে তোমাকে উল্লপাড়া থানা সব জমা জমি লিখে দেওয়া হবে তোমার এখনই পায়খানার পরে তোমার আসরক্ত সময় ছয় ঘন্টা থেকে থাকা লাগবে ও বলতে থ তোর জমা জমি একে যাবি কথা কম তাছাড়া একটা মানুষ মরিয়ে যাচ্ছে দেখ পেতেছে চলে যাবে ওই সময় যদি বলা যায় উল্লাপাড়ার জমিগুলি লিখে দেয় দাও বিল্ডিং গুনি দাও কথা বল না কথা বল নতুন কথা বলি শুনে দাও পুরাতন কথা বাদছো আনসারি কয় না শুনে শুনে ওয়াজ করে না খুব খারাপ লাগতেছে ভাই জুমেন না জুমেন না না কে জুম দেন আমি দেখতেছি তো সর পাতা টানি তুই বের করতেছ না আল্লাহু আকবার কি জানো বলতেছিলাম কম তো এক গেলাস আমার আমার পেশাব করবে আমাকে পেশাব করতে দাও কা মাংলা করতে দাও যাবে না বলে আমার কাছে তো টাকাও নাই বলে টাকা চাই না তোমার 500 বছরের যদি ইবাদত দিতে পারো তাহলে তোমাকে পোশাক করার সুযোগ দেওয়া হবে এবার আপনার সুযোগ দিয়ে পোশাক করছে এবার আল্লাহর জান্নাতে যেতে চায় আল্লাহ বলে না তুমি জান্নাতে যেতে পারবে না এক গ্লাস পানি পান করেছো তুমি এক গ্লাস পানি পান করেছো 500 বছরের ইবাদতের বিনিময়ে

যতই পীর সাহেব আর আশিকির দেখাতেছে হো আল্লাহ তোমাকে বেহেস্তে তোমার এই আমলের বিনিময়ে আমার আমলের বিনিময়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবো না যদি আল্লাহ দয়া না করে দয়া ছাড়া কেউ যেতে পারবে না হাদিসের কথা হ্যাঁ মলানা সব বলে দিল জোর কর কার দয়া ছাড়া আল্লাহ দয়া ছাড়া আল্লাহ নবী বলে ও সাহাবীরা তোমাদের আমলের বিনিময়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে না আল্লাহর জান্নাতে যেতে পারবে আল্লাহর দয়া দয়া না ছাড়া দয়া যদি না করে কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না আল্লাহ যদি সঠিক বিচার করে আপনি যদি কোটি কোটি ইবাদত করবার পরে আল্লাহর কাছে যা যদি বলেন আল্লাহ তুমি আমাকে সঠিক বিচার করে আমাকে জান্নাতে দাও সঠিক বিচার করলে একটা মানুষ আল্লাহর জান্নাত

আবার মুসলমান ভাইরা তাহলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে আসি থেকে বেরিয়ে আসি দেখা বললেন ও কি মুসলা নামাজ কায়েম করো অত উজাকাত জাকাত আদায় করো প্রতিবেলায় কুমুসি এবং দরমা শাস্তে রোজা রাখো আল্লাহ নামাজের কথা আসি থেকে বেরিয়ে আসি জায়গা বললেন জাকাতের কথা আল্লাহ তিরিশে জায়গা বললেন আর কুতিবে আলাই কুমুসিয়াম রমজান মাসের রোজার কথা আল্লাহ একের থেকে দুইটি জায়গা ইঙ্গিত করেছে তাহলে আল্লাহ যদি নামাজের কথা আসি থেকে বেরিয়ে আসি জায়গা বলে কোন জ্ঞানে আপনি নামাজ

খেতে লাগেন না কয়া খিরিয়া খাইছেন কোন লোকটা খান না একটা হাত তুলে দেখান কয়েকজন ফেলাম সব খাইছে না আমি প্রমাণ করে দিলাম শোনেন আপনার ওই খিরে খাইলেন লোকটাকে জানলেন না কইলেন না বললেন না না কয়া খিরে খাইলেন আপনার ওই খিরে থেকে যে রক্ত হবে ওই রক্ত শরীরে যতদিন পর্যন্ত প্রবাহিত হবে আল্লাহর কসম আল্লাহর কসম করে বলতেছি আপনার ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না হইতে পারে না সরকন যারা খাইছে আগামী কালকে যে তাক বলবেন যে ভাই আমি তো খাইয়ে ফেলছি আর কি আপনাকে মারিয়ে ফেলবে নাকি যাতের বলবেন ভাই আপনি ছিলেন না আমার খাবার শখ করছে আপনি ছিলেন না থাকলে আপনি বলতেন ছিলেন না ফস করে ছয় নাই আমি খাইছি আল্লাহ রসটা মাফ করে দেয় মাফ চান যদি মরে যান নইলে ওই লোকটা যদি মাফ না করে দেয় আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন স্যারের আর বেজাল কিসের বিপদ কিসের বেজাল বেজাল বললে তো আর একজন করবে ওখানে বিপদ ওadc না কষ্ট কষ্ট লাগতেছে তাই আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়ে এত বাদান শুনতে হবে আপনার ছেলে বড় হয়ে গেছে আপনি নামাজ পড়তেছেন কিন্তু ছেলে নামাজ পড়ে না আল্লাহ বলে নিয়ে আইয়ু হাল্লা জিনা আমান ওহে যারা ইমানের বিশ্বাসী কু আং খুসি কুম ওয়াহিলি কুম নারা নিজে বাঁচো তোমার রাহিল পরিবারকে বাঁচা আপনি বাঁচার জন্য সকালে বেলা ফজর আজান দিল আপনি বাঁচার জন্য জাহান জান্নাতে যাওয়ার জন্য জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য ঘুম থেকে উঠিয়ে ওজু দিয়ে মসজিদে নামাজ পড়তে গেলেন আপনি ছেলে জন্য আপনার ছেলেকে কে বাঁচাইবে আপনার ছেলে রাত সাড়ে তিনটে পর্যন্ত ফেসবুক দেখছে বেলা সকাল নয়টা পর্যন্ত গুম পাইতেছে আপনি যে হাজি বেহেসতে যাচ্ছেন তোর ছেলেকে বেহেসতে নিবে কি হাজি সাহেব মাইন্ড করেন না আল্লাহর কথা বলবো কে রাগ করবে কে কি খুশি হবে এটা কি আমার দেখার আছে নাকি আমার ভাইরা ওই দিতে দেখতে চাই না আপনার ছেলেকে আপনি বিয়ে করাতে যাবেন ছেলেকে বিয়ে করাতে যাবেন যেদিন ছেলেরা বিয়ে করতে যায় ওই দিন দুই রাকাত নকর নামাজ পড়ে কি পড়ে না কারণ হাদিস শরীফের মধ্যে আছে বুজুরগিন কেরামরা বলেছে মন ফরেস থাকলে ইবাদত করলে এই যে ইবাদতটা কবুল হয় কারণ যেদিন একটা যুবক বিয়ে করবে আর একটা যুবতীর যখন বিয়ে হবে সারা দিন ওদের একটা দান্দা থাকবে আমি একজন বিয়ে করব একটা সুন্দর ফুটফুটো বউ আমি বসুর ঘরে পাব এ লুলু ওই মিয়াটাও কিন্তু এই করে যারা বিয়ে করে নাই যুবকরা যে বিয়ের কথা सुनছে আত্মমতে খাবলা দিউ না না হবে তোমাদের বিয়ে হবে বস পর হবে কোন সমস্যা নাই বেঁচে থাকে হ্যাঁ কোন সমস্যা নেই দিদি আল্লাহ হায়াত ও মোসরকে সুবহানাল্লাহ তো ওই বাড়ি থেকে চিন্তা করছে খালি পদ দেখে আসে না কে বান্ধবী থাকলে খবর লে যদি সেনাশোনা থাকে এখন তো আধুনিক যুগ যদি মোবাইল দিয়ে ঠিক হয়ে গেলে ছেলের নাম্বার মেয়ের কাছে দেয় মেয়ের নাম্বার ছেলের কাছে দেয় খালি দুইজন ঠিক হয়ে এক সপ্তাহ পরে বিয়ে হবে এক সপ্তাহ পরে তুই নাম্বার লেনদেন কর কিন্তু এক সপ্তাহ আগেই তুমি নাম্বার লেনদেন করিয়া বলতেছ অসীম দেশের বন্ধুরে মোবাইল ফোনে কথা বলে পাগল কই গেছে আমার গায়ান রেকর্ড করে আমারে শুনাইছে রে পাগল বানাইছে তো পাগল বানাবে আল্লাহ অন্ধকার কবরে সিল্লে কন ঠিক কিনে তুমি তো মিষ্টি মিষ্টি কথা বলতে তো বাসর কি করবে সব কথা তুমি মোবাইলে কইতেছ বাছর ঘরে যাচ্ছা দুজন কি কবি আমরা তো বাছর ঘরে যায় সারা রাত জায়গি গেছি ওর গল্প আমি শুনছি আমার গল্প ওর শুনছে কিছুই বাদ করছি শোভানালা ধরো ক